সেটা ফেলে রেখে চলে যাবে। চ্যাপ্টারের নাম কি? কেমিক্যাল কোঅর্ডিনেশন। এই সময়টা কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন মোটা কথা হরমোন ক্লাস ফার্স্ট হচ্ছে আচ্ছা হরমোন হরমোন আর অর্গানিক কম্পাউন্ড সেকেন্ড পয়েন্ট নন এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নন ক্যালোরিজেনিক নন ক্যালোরিজেনিক আর কি হতে পারে সিক্রিটেড ইনটু কোথায় কোথায় ব্লাড অর blood or lymph produced in কত হেভি হিউজ অ্যামাউন্ট না অল্প অ্যামাউন্ট প্রোডিউস ইন ভেরি লেস অ্যামাউন্ট কতটা পড়াবো আমি বুঝতে পারছি না পাঁচ করে পড়াবো সব আমি যদি নিজের মতন করে পড়াই আচ্ছা নিকো মানে হচ্ছে নিকোটিনামাইড আই ফর হচ্ছে আইএ মানে এম ফর মেলাটোনিন আর সে ফর সেলিন তো অ্যামাইনো হয়ে গেল ঠিক আছে নিকো আমি বাঘ নিকো আই এম শেয়ার আরেকটা বক্স বানা আরেকটা বক্স বানিয়ে টাইরোসিন
sin ki y y y y practice korte korte jabo ki emon amino acid y bolechhilam na y aromatic shugandhi yukto bo atm পড়েছিলাম খাতায় লিখেছিলাম আই হোপ সো ইফর ইফর ইউফর বল বল প্রত্যেকটা বল তোরা বল ইফর কি অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন কা এটা কি বলে এপিনেফ্রিন 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 নন এপিনেফ্রিন নন এপিনেফ্রিন হ্যাঁ অর্ডিনেট এপিনেফ্রিন এপিনেফ্রিন ঠিক আছে কেমন এটা কেমন কেমন টাইপের জিনিস এটা কি সিম্পাথেটিক না প্যারাসিম্পাথেটিক সিম্পাথেটিক এটা আগুনে হচ্ছিল আমাদের জায়গা না ভয় হচ্ছিল আমার আগুনে হচ্ছিল মানে হাওয়া আচ্ছা ই ফর থাইরয়েড আর ই ফর মেলানিন মেলানিন সব হবে সব হবে মানে না কোন কিছু নিয়ে মানে প্রবলেম হচ্ছে পার্সোনালি থিংক করে এইগুলো বুঝতে পারছি না থিংক করে গেল হ্যাঁ ঠিক আছে এবার তাহলে এবার হয়ে গেল এবার লেট হেডিং দিয়ে পড়ে কেমিক্যাল রয়েছে পেইন্টের এর লাস্ট টপিক তোমার কি একটা শেষ অলমোস্ট কেমিক্যাল নেচার এক সেকেন্ড ইউজিবি ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড তার ডেরিভেটিভস অবলিক কি ডেরিভেটিভস অবলিক দি বারবার লিখতে হবে আর নেম অফ হরমোন ঠিক আছে বক্স করবি এক নম্বর লিখবি অফ অ্যামাইনো অ্যাসিড এক্ষুনি বললাম কি হবে এক্ষুনি বললাম আর থাইরয়েড থাইরয়েড হবে সেকুডিন আমাইন কি হতে পারে নরঅ্যাড্রেনালিন হতে পারে নরঅ্যাড্রেনালিন অর কি হতে পারে নরঅ্যাড্রেনালিন non not epinephrine ঠিক আছে বড় হাই is it not or non তুই বল non তাহলে non আই ডলে সেরোটোনিন তিনটে লিখে রাখ আপাতত আর বাকি যদি একদমে আসে কিছু তো তোরা রিয়েক্ট করতেই পারছিস ঠিক আছে সেকেন্ড লেখ পেপটাইড বা প্রোটিন লিখবে না লিখতে পারি সমস্যা নেই বাট এখানে গ্যাপটা কমাচ্ছে লিখে দিলাম তো অলরেডি প্রোটিন ডেলিভারিজ অফ প্রোটিন কি হবে অল হাইপোথ্যালামিক হরমোন হ্যাঁ মেলানিন বলতেছি মেলানিন অল হাইপোথ্যালামিক হরমোন আচ্ছা শুন এই চ্যাপ্টারে P for pituitary এরকম P গোল মানে pituitary লিখতে হবে আর HT গোল মানে hypothalamus ঠিক আছে বারবার লিখতে পারবো অনেকগুলো লিখতে হবে অনেকবার লিখতে হবে জিনিসটা ঠিক আছে অল হাইপোথ্যালামিক হরমোন pituitary হরমোন আর GIT হরমোন
ঠিক আছে, এখন ফুল ফর্ম লিখতে পারিস, পরে এখন ফ্লোচার্ট করবো অনেক তখন আলাদা হবে। আচ্ছা তিন স্টেরয়েডস, আচ্ছা স্টেরয়েড কি দিয়ে তৈরি হয় কে বলবি দেখি, তাকে ইনস্ট্যান্ট চকলেট খাওয়াছিলাম যারা জানিস সেক্স হরমোন, তারপরে লিখেছিস তো, তারপরে গ্লুকোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস সেক্স কর্টিকয়েডস, সেক্স কর্টিকয়েডস glucocorticoids then next sex corticoids তারপরে লিখ ফ্যাটি অ্যাসিড, কি হবে বলতো পড়িছি এটা চাটফাট কুড়ি দাদা পাচ্ছি না নিতে আর মাথা ব্যথা করছে বলে বুঝি প্রোস্টেট গ্ল্যান্ডিন এবার কিছু কিছু গ্ল্যান্ডের নাম লেখাবো, এটা খুব দরকার কারণ টার্ম গুলো ইউজ করতে হবে, তুই কি ফোন না রেখে থাকতে পারিস টার্মিনোলজি চ্যাপ্টার শেষ, আমার নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে সাম টার্মিনোলজি, আমি লিখে নিই তারপরে তোরা লিখবি। আচ্ছা এই তিনটের মধ্যে ডিফারেন্স কি, অটোক্রিন প্যারাক্রিন আর এন্ডোক্রিন, ডিফারেন্স কি এটা, ডিফারেন্স কি এটা পিছনে বেঞ্চ করো থাকে না মোড অফ অ্যাকশন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কাজ কিভাবে ডিটারমাইন হচ্ছে না মোড অফ অ্যাকশন ইম্পর্টেন্ট, অটোক্রিন মানে কি নামেই বলছে মানে অটোমেটিক রিলিজ হয়ে যায়। ও মাই গড, আচ্ছা দেখ আমি ছবিকে বুঝিয়ে দিই তারপরে ব্যাপারটা লেখাচ্ছি। অটোক্রিন কি জিনিস, একটা সেল ঠিক আছে কিছু জিনিস ছাড়ছে নিজের উপরই কাজ করছে, এটা অটোক্রিন। প্যারাক্রিন কি, এই হরমোন ছাড়ছে ঠিক পাশের নেইবারিং সেলে গিয়ে কাজ করছে, হচ্ছে প্যারাক্রিন, প্যারা মানে বিসাইড বিশেষ। আর এন্ডোক্রিন কি, এটা ধরো হরমোন ছাড়ছে দূর দেশবাসিনী দূরে গিয়ে ইয়ে করে দিচ্ছে, অনেক দূরে গিয়ে এই গ্ল্যান্ডটাতে বা এই টিস্যুটাতে গিয়ে কাজ করছে, ঠিক আছে। চিন্তা ঘুমিয়ে পড়বে একটু পরে, আর ওটা বেশি একটু পরে দাঁড়াবে।
রমিত আউট হয়ে গেছে অলরেডি, আর বাকিও ঠিক, তোকে তো প্রথম থেকে আউট লাগছে। সায়ন এত মানে এমন চাপ দিয়েছে ঘুমি মানে নিজের জন্য খরচ হচ্ছে, ছবিগুলো এগিয়ে দিতে পারিস। এটা হচ্ছে অটোক্রিন, এটা হচ্ছে সিস্টেমের প্যারাক্রিন, এটা হচ্ছে এন্ডোক্রিন, ঠিক আছে। সেকেন্ডটা লেখ, ইফ সিক্রেশন অকার্স ফর নেইবারিং সেলস, নেইবারিং প্রতিবেশী সেলের জন্য। ইফ সেকেন্ড পয়েন্ট মানে লাইক প্যারাক্রিনে, ইফ সিক্রেশন অকার্স ফর দ্য নেইবারিং সেলস, বুঝছে? টার্গেট টিস্যু হুইচ ইজ ফর এভার, which is far away. এটা তো কনসেন্ট্রেশন করার জন্য মানে একটা জিনিসের মধ্যে ফোকাস করে কতক্ষণ মানে আধা ঘন্টা কনসেন্ট্রেশন রাখতে পারিস? ম্যাক্সিমাম মানে 2 ঘন্টা আমি বাড়িতে যারা করি পড়া ছাড়া, মানে লাইক তোর খিদে পেয়েছে কিনা, অন্য কিছু হয়েছে কিনা, মানে এরকম যদি হয় খিদে পেয়েছে মানে পুরো ধ্যান নিয়ে দিকে, এটাকে কনসেন্ট্রেশন বলে। না ওরকম কিছু চাই, খিদে পেয়েছে এরকম অনেক পড়তে বসলাম, ঠিক আছে, কতক্ষণ মানে কোনো কিছু ফিল করতে পারছি না বাইরে, শুধু ওই জিনিসটা ছাড়া। হ্যাঁ এক মাস তো হতে পারে, সেটা আমি পুরো দরজা জানলা দিয়ে বলছি। তোমার খুলে কেন বলছিস? না মানে একটু ডিসটেন্স মানে ডিসটেন্স যদি আসে তাহলে প্রবলেম হয় সবারই, যদি আমি যেটা পড়ছি সেটা ভালো লেগে যায় তাহলে অসুবিধা নেই। আর আইজন নিয়ে যাব, তোর কেমন কনসেন্ট্রেশন কম আছে? ওকে দেখে মনে হয় অনেকটা। It's
আমার 46 এখানে এখানে 79 ইঞ্চ শিখতে পারছো ভালো করে, কোন ইমোশন কন্ট্রোল করতে পারছো, সবসময় ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল থাকবে, তাকে গ্যারান্টি। ওটা তো ডিপেন্ড করছে কোন স্টেটে আছো তোমার ব্রেন, সেই তার উপর। এখন আমি পুরো ফ্লোতে এখন আলফা স্টেটে রয়েছি, আমি আলফা আলটিমেট স্টেট। তো অবভিয়াসলি মানে এখন সব কিছু হাই, ব্লাড প্রেশার হাই থাকবে, আলফা হলো, ডিপেন্ড করে এটা। আচ্ছা এবার হেডিং দিয়ে হাইপোথ্যালামাস, হেডিং দিয়ে হাইপোথ্যালামাস কোন একটা কোনো নিজের ফেলিয়ার হয়েছে, তার জন্য অনেকে দেখবি নিজেকে হার্ট করে, লাইক হাত কাটে, পা কাটে, এই করে, লাভ কি হয়? লাভ কি হয়? মানে অরিজিনাল কোনো কিছু প্রমোট করছি না যে হাত কাটো, ঠিক আছে, আমি সেটা বোঝাতে যাচ্ছি। যখন এন্ডরফিন রিলিজ হয়, এন্ডরফিন হচ্ছে একটা প্লেজার দেয়, ঠিক আছে, লাইক সেক্স করলে একটা আলাদা ফিলিং আসে, ঠিক আছে, বা ধরো I am talking neurological yes but তোর কোন একটা স্যাটিসফ্যাকশন হলো, ঠিক আছে, তোর অনেক এক্সারসাইজ করলি, আমরা দেখি এটা খুব একটা আনন্দ পাই, কেউ এক্সারসাইজ করে ফিল করতে পারবে এটা, ঠিক, এটা আনন্দ মনে মনে একটা ফুরফুর করে দিবে মনের মধ্যে, কেন এটা কি হয়, মা এক্সারসাইজ করছি, মাসেল ছিড়ছে, তো একটু একটু করে ছিড়ছে আমাদের, তখন এন্ডরফিন রিলিজ হবে, এন্ডরফিন রিলিজ হবে, তোর শুনছিস নি, এন্ডরফিন রিলিজ হবে, এবার হলো ওটা হিলিং, ওটা হিল করে, ঠিক আছে, এন্ডরফিন রিলিজ করলে ওটা তখন ডিস্ট্রাকশন হিসেবে কাজ করে আমাদের, এন্ডরফিন একটা আলাদা শান্তি দেয়, এটাই কাজ এন্ডরফিন। আর যখন ঘুমাই নিবি, রাতেবেলা অনেক এক্সারসাইজ করে ঘুমালাম, বা পরে সকালে উঠে শান্তি লাগে, ঠিক আছে, ডেল্টা ফেজ আছে না, ডেল্টা স্টেটে কি তখন ইন্ডরফিন রিলিজ করে ঘুমের মধ্যে আর ইন স্লিপে, আমার ঘুম থেকে তো কোনো শান্তি লাগে না, তাহলে একটু মানে ব্লাড টেস্ট করে নিস্তো, মানে হাইপোক্সিয়া থাকতে পারে, অনেকের হয়, অনেকের হয় যে ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে ওঠার পর অনেকে দেখবি মানে অনেক টায়ার্ড লাগে, তুই সাফিসিয়েন্ট ঘুমাস না, হ্যাঁ পাশে কি বলছিস তো ছাড়ো না, হাইপোথ্যালামাস
হাইপোথালামাসে কি বলা হয়? মাস্টার অফ টোটাল 11 হরমোনস আউট অফ দ্য আউট অফ দিস 9 হরমোন রিলিজিং রিলিজিং হরমোন সরি হয়েছে এবারে হরমোন স্টার্ট করবো হরমোন স্টার্ট করবো এটা বুঝতে পারছি নাইন আউট অফ ইলেভেন আউট অফ দিস বলেছি এগুলোর মধ্যে মাথা কাজ করছে না বুঝতে পারছি এইবার আমি এক দুই তিন চার করে লেখাবো না চার ফাট না এখন এখন একটা খুব মজা আচ্ছা আমার মনে হচ্ছে আগে ওইটা পড়িয়ে দেওয়া উচিত যে মানে হাইপোথালামাস আর তোর পিটুইটারি কিভাবে থাকে হ্যাঁ এটা পড়িয়ে দেওয়া উচিত মানে এটা এথিক্যাল জিনিস আনএথিক্যাল হয়ে যাচ্ছে আগে এটা পড়ানো আচ্ছা ভাই আমি স্কিমেটিক আছি ঠিক আছে হাইপোথালামাস এটা এটা ঠিক কি বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি এটাকে বলা হয় পোস্টেরিয়র পিটুইটারি পিট মানে পিটুইটারি ঠিক আছে পিট এবার অ্যান্টেরিয়র পিটুইটারি কেসটা হচ্ছে হাইপোথ্যালামিক যে রিলিজিং হরমোনগুলো আছে ঠিক আছে রিলিজিং হরমোনগুলো হাইপোথ্যালাম হাইপোফাইশিয়াল পোর্টাল রিং দিয়ে ঢোকে ঠিক আছে connected with hypothalamus by hypophysial portal vein we are
লিখতে পারবো না রে এটাকে বলা হয় আচ্ছা হাইপোথ্যালামাস না দুটো জেনারেল পয়েন্ট লিখে রাখতো একটু জানা হবে ছোট ছোট দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস লেট কানেকশন বিটুইন হাইপোথ্যালামাস ইজ দ্য কানেকশন বিটুইন এন্ডোক্রিন অ্যান্ড নিউরাল সিস্টেমস এন্ডোক্রিন অ্যান্ড নিউরাল সিস্টেম ঠিক আছে নিউরাল সিস্টেম একটা পয়েন্ট কানেক্টেড টু পিটুইটারি connected to pituitary by pituitary stalk or infundibulum junior pituitary stalk or infundibulum pituitary stalk or infundibulum infundibulum এখন অন্য কোন জায়গায় পড়তে গেলে মনে নেই শেষ শুরু করলাম শেষ হয়ে গেল বাড়িতে কি সে টায়ার্ডনেস থাকে না যে লাইক আবার পড়তে বসতে হবে এখন এবার এইটাকে বলা হয় হাইপোথ্যালামো আচ্ছা হাইপোফাইসিস মানে হচ্ছে একটা নাম পিটুইটারি হাইপোফাইসিস বলে রাখছি under control of this পড়াতে হবে আই থিং বাদ পড়ে গেছে বা জিএটা একটা কিছু ভিটামিন ছাড়া আর কি এক্সট্রা কিছু আছে ওই এনার্জি এনার্জি আছে ক্যালোরি ভিটামিন বক্স ক্যালোরি ভাই ওটা নিজেরা পড়ে নিবে সব কিছু লিখে দাও ঠিক আছে কষ্ট হবে না আপনারা আচ্ছা একটার মধ্যে
হাইপোথ্যালামাস ঠিক আছে আর পিটুইটারি এখানে করব আচ্ছা এটা GHRH মানে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন ঠিক আছে তো এই এইটা কি করছে এই প্রসেসটাকে ইনহিবিট করছে আর এটা রিলিজ করতে রিলিজ হবে পিটুইটারি থেকে গ্রোথ হরমোন আচ্ছা গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন না আরটিএইচকে ইনহিবিট করে ডিগ্রেড সাইড করে টিএসএইচ ঠিক আছে এইবার জিএইচ হরমোন কাজ দেখো দেখো আমি সামনে দেখবো কে মার্কেটের দাম তো 800 টাকা আমি 10,000 টাকা কিছু লেখা আছে এরকম আরো তিন চারটে বই আছে বাড়িতে ফিজিওলজি নামে টোটাল ফার্স্ট ইয়ারে কটা বই পড়ার তো লিমিট নেই কিন্তু আমার তো 23,000 টাকা বই নিয়েছিলাম আচ্ছা আমি না প্রত্যেকটা জিনিস পড়াতে পড়াতে উঠবো ঠিক আছে গ্রোথ হরমোন ইটসেলফ ইজ আ সেলফ ইনহিবিটরি হরমোন মানে গ্রোথ হরমোন অনেক বেড়ে গেল নিজেই কি করবে হাইপোথ্যালামাসকে আবার ইনহিবিশন দেবে আচ্ছা গ্রোথ হরমোন কোন কোন কারণের জন্য রিলিজ হয় ঠিক আছে বা কাজগুলো করা যাবে দেখ মেটাবলিক ফাংশন মেটাবলিক অ্যাকশন প্রজেক্ট করব আমি মেটাবলিক অ্যাকশন হ্যাঁ ওর পরে পরে জিএইচ লিখে তারপরে মেটাবলিক অ্যাকশন তো দুটো এনজিটি আছে আই থিং ভুলে গেছি সেল গ্রোথ প্রমোটিং অ্যাকশন ঠিক আছে একটা হচ্ছে এই সেকেন্ড স্টেপের উপর আলাদা ভাগ নেই এরিথ্রোপোয়েসিস মানে না এরিথ্রোপোয়েটিক ফর্মেশন এরিথ্রোপোয়েসিস মানে আরবিসি ফেজ সেকেন্ড লেগ মিল্ক প্রোডাকশন ইনক্রিজ
পিআরএল কে মানে এফেক্ট মানে পজিটিভ এফেক্ট মিল্ক প্রোডাকশন ইনক্রিজ ইসিএফ ভলিউম ইনক্রিজ ইসিএফ ভলিউম ইসিএফ মানে এক্সসেলুলার ভলিউম বাড়িয়ে দেয় ঠিক আছে তোদের মনে রাখতে হবে শুধু এই এই কাজটা যদি মনে রাখতে পারিস তাহলে এই জানা এরিথ্রোপোইসিস ইনক্রিজ করে তো মানে আছে ওইতে এরিথ্রোপোইসিসটা মনে রাখবি আমি রাইট দিয়ে রিসার্চ করা এক্সসেলুলার ভলিউম ভলিউম রাইট ফ্লুইড ভলিউম ইসিভি বলে একই মানে এক্সসেলুলার ফ্লুইড ইনক্রিজ লাইপোলাইসিস ডিক্রিজ গ্লুকোজ আপটেক বাই অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড স্কেলেটাল মাসল মানে ইনক্রিজ সেল ডিভিশন এই যে এরকম ইনক্রিজ প্রোটিন সিনথেসিস ইনক্রিজ গ্রোথ অফ বোন ইনক্রিজ গ্রোথ অফ কার্টিলেজ অ্যাকচুয়ালি লিখতে পারতিস বোন অ্যান্ড কার্টিলেজ ইনক্রিজ সাইজ অফ ভিসেরা সাইজ অফ ভিসেরা ভিসেরা অর্গ্যান অর্গ্যান ঢুকিয়ে সমস্যা আছে বার করতে পারবো না বিশাল ভারী গাড়ি হ্যাঁ আচ্ছা ট্রিগার গুলো রেখে রাখবো ট্রিগার গুলো রেখে মানে কেন এই গ্রোথ হরমোন রিলিজ হওয়া স্টার্ট হয় ট্রিগার ডিক্রিজ গ্লুকোজ ইন প্লাজমা সেকেন্ড পয়েন্ট লেখ ডিক্রিজ প্লাজমা গ্লুকোজ দিকে যাচ্ছে সেকেন্ড পয়েন্ট ডিক্রিজ প্লাজমা ফ্যাটি অ্যাসিড ডিক্রিজ প্লাজমা ফ্যাটি অ্যাসিড থার্ড পয়েন্ট লেখ ইনক্রিজ প্লাজমা অ্যামাইনো ইনক্রিজ প্লাজমা অ্যামাইনো অ্যাসিড এই তিনটে কারণের জন্য মানে আরো কারণ আছে পিউবার্টি হতে পারে তারপরে এক্সারসাইজ হতে পারে এক্সারসাইজ গ্রোথ হরমোন ইনক্রিজ করে এই ট্রিগার গুলোর জন্য গ্রোথ হরমোন রিলিজ করে এই কাজগুলো করছে যদি ব্লাড গ্লুকোজে প্লাজমাতে যদি গ্লুকোজ লেভেল কমে যায় এত কমে না হলে প্লাজমাতে গ্লুকোজ দরকার তো তখন কি করছে ও কি করছে গ্লুকোজ আপটেক কমিয়ে দিচ্ছে আমাদের সেলের মধ্যে গ্লুকোজ ঢুকতে পারছে না তার মানে ব্লাড প্লাজমার মধ্যে গ্লুকোজ বাড়ছে তারপরে বলছে প্লাজমা ফ্যাটি অ্যাসিড যদি কমে যায় তাহলে দেখ লাইপোলাইসিস করতে হবে মানে ফ্যাট যেগুলো মানে লিপিড যেগুলো ছিল বা ফ্যাট যেগুলো জমে ছিল সেগুলো ভাঙতে হবে গ্লুকোজ মানে ব্লাড ব্লাডের মধ্যে বাড়াতে হবে ফ্যাটি অ্যাসিড প্লাজমা আর এটাতে লিখে দিচ্ছে সব কটা